নৈহাটি বড়দা ব্রিজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আগামী দিনে গোটা দেশকে নেতৃত্ব দেবে বাংলার মুখ্যমন্ত্রী। ছাত্র যুবককে হাতিয়ার করে সেই লক্ষ্যে এগোবে তৃণমূল কংগ্রেস। আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে এসে বললেন নৈহাটি টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সিআইসি সনদ দে। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটি পুর প্রশাসক অশোক চ্যাটার্জি, ছাত্র পরিষদের ওয়ার্কিং কমিটির সদস্য দেবতনু চ্যাটার্জি। দেখুন, এটা একটা আবেগের দিন। আজকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা তম দিবস। এই দিন ঠিক 12টার সময় করোনার জন্য আজকে মহাত্মা গান্ধী রোডে যে সভা প্রতি বছর হয় সেই সভা হচ্ছে না। বাংলার জনগণ মন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালের মাধ্যমে আজকে তার বক্তব্য পেশ করবে। সারা বাংলার ছাত্র যুবমুখী আছে মমতার বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবার জন্য। আমরাও তৈরি আছি। নৈহাটির ছাত্র পরিষদের সমস্ত তৃণমূল ছাত্র পরিষদের সমস্ত কর্মীরা তারা আজকে উদ্যোগ নিয়েছে। সারা বাংলা জুড়ে ছাত্র পরিষদের ছেলেরা আজকে এই প্রতিষ্ঠা দিবস পালন করছে। আমরা যারা যাদের দিকে ভবিষ্যৎ তাকিয়ে আছে, যাদের দিকে বাংলা তাকিয়ে থাকে, যাদের দিকে ভারতবর্ষ তাকিয়ে থাকে, একটা শিক্ষা জগৎ থেকে উঠে আসে ছেলে, তরুণ তাজা ছেলে, তারা আগামী তারা বাংলা আমাদের ভবিষ্যৎ। তাই স্বাভাবিকভাবে আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধা। আমরা নেত্রীর ভাষণ শুনবো। এই পুজোর সময় আমরা ভার্চুয়াল সবাই আমরা ওই সুতা নিয়ে থেকে আমরা বিধায়ক সবাই ভাষণ শুনবো। তাই স্বাভাবিকভাবে আজকের দিনে যারা আগামী দিনের জেনারেশন, আগামী দিনের প্রজন্ম যারা উঠে আসছেন, তাদের আমি রাজনৈতিক সাফল্যতা কামনা করি। আজকের দিনটা অত্যন্ত আমাদের শ্রদ্ধা এবং অত্যন্ত আবেগের। এই দিনটা আমরা ছাত্র পরিষদের যে কলেজগুলো ছাত্রীদের আছে তাদের উত্তর ২৪ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারীর রিপোর্ট, টাইমস বাংলা।